আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ছমাসের মধ্যে ডিপুটার সমস্যার সমাধান মুখ্যমন্ত্রীর ফাঁকাবাজি, বললেন সুস্মিতা। লোকসভা নির্বাচনে অসমের 11 আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, দাবি হিমন্তের। সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরগুইয়ের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন আমিনুল। ভোটে জিতলে বরাকের বঞ্চনা নিয়ে সংসদে সরব হবেন রাজীব শাহ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ছমাসের মধ্যে ডিভোটার সমস্যা সমাধান হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ সুস্মিতা দেব। আজ তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা বলেন, ডিভোটার থেকে যদি কাউকে মুক্তি দিতে হয় তাহলে তেমন কিছু করতে হবে যাতে ওই ব্যক্তিকে কাগজ দেখাতে না হয়। যদি ডিভোটার থেকে মুক্তি পেতে কাগজ দেখাতে হয় তাহলে সিএএতে কেন কাগজ লাগবে? তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এছাড়া এই ছমাস সময়সীমায় কাজ হয়ে যাবে, এটা তিনি কিভাবে বললেন? তাই এসব ভাওতাবাজি বলে মন্তব্য করেন সুস্মিতা। দিলেন কিভাবে, কার সঙ্গে আলোচনা হয়েছে নাম বলেন। আপনি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, আপনি কি চিফ কমিশনার হবে ইসিআর সঙ্গে আলোচনা করেছেন? কোড অফ কন্ডাক্ট থাকা সত্ত্বে আপনি একটা কনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস বডির সঙ্গে কিভাবে আলোচনা করে ফেললেন ওদের নোটিফিকেশন? আর এটা প্রমাণ, এটা স্পষ্টভাবে নেক্সট আমি শুনেছি 19 তারিখ উনি বরাকে আসছেন, আপনারা জিজ্ঞেস করবেন যে সিএএতে অ্যাপ্লাই করতে হলে কাগজ লাগে, ডিভোটার কাগজ ছাড়া ছাড়বেন না। তবে তো ভেরি গুড, কালকে ডিটেনশন ক্যাম্প থেকে সবাইকে বের করে দিন না, কাগজ যখন লাগবে না তবে আপনি ইমিডিয়েটলি ওদেরকে সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত করে দিন। আর যদি কোনো হিন্দু বাঙালি ডিভোটার থাকে, যদি কোনো হিন্দু বাঙালি ডিভোটারের কথা উনি বলছেন, সো হাউ উইল হি অ্যাপ্লাই, হাউ উইল হি অ্যাপ্লাই দ্যাট ল অ্যান্ড ডিসক্রিমিনেটরি। একটা আইন আপনারা আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশে একটা স্পেশাল ক্রাইটেরিয়া বানিয়েছে যে ওরা পারসিকিউশন বিকজ ওরা মাইনরিটি, ওরা নির্যাতিত হয়েছে। তো যারা আজকে ডিভোটার আছে ওইখানে ওরা কী ধরনের স্পেশাল ক্যাটাগরি বানাচ্ছে, আইনটা কী? এটা তো থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের চাকরির মতো হয়ে গেল, ছয় মাস পরে বলবেন এটা তো সম্ভব হবে। লোকসভা নির্বাচনে অসমের 11টি আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, 3টি আসনে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে গেরুয়া দলের। আজ এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে জয়ী হওয়া মূল লক্ষ্য নয়, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বহু বিবাহ এবং বাল্যবিবাহ বাতিল করা জরুরি, সংখ্যালঘুদের ভোটের বিপরীতে সামাজিক পরিবর্তন জরুরি। মুখ্যমন্ত্রীর দাবি, লোকসভা নির্বাচনে অসমের 11টি আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, 3টি আসনে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে গেরুয়া দলের। সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে গুয়াহাটি হাইকোর্টে মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন আমিনুল, কিন্তু সেখানেও জোর ধাক্কা খেলেন তিনি। ভোটে জিতলে বরাকের বঞ্চনা নিয়ে সংসদে সরব হবেন শিলচরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বরাকে এখন বৃহৎ শিল্প বলে কিছুই নেই, বেকার সমস্যাও বাড়ছে। শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার সড়ক অত্যন্ত বেহাল, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে তিনি অবশ্যই সংসদে সরব হবেন। এছাড়া বরাক থেকে দুটি বিধানসভা কেটে নেওয়া, সরকারের চাকুরিতে স্থানীয়দের বঞ্চনা, এ সমস্ত বিষয় নিয়ে তিনি সরব হবেন। তাই তিনি মানুষের সাহায্য চাইছেন। দেখুন, এই যে কাঁচার পেপার মিল,
বা অন্যান্য ছোটো ছোটো শিল্প তৈরি করে, অ্যাগ্রোবেস শিল্প তৈরি করে, বা আরেকটা হেভি ইন্ডাস্ট্রি তো সিমেন্ট, সিমেন্ট ফ্যাক্টরি বলে ওরাকে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, প্রাইভেটভাবে চলছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে চুন এবং কয়লা আছে যেটা সিমেন্ট শিল্পে ব্যবহার। এই ধরনের বড়ো বড়ো শিল্প কারখানা তুলে ধরা হলে, তৈরি করা হলে আমি মনে করি এই এটা এই বরাক উপত্যকা কিন্তু উন্নত হবে। কাজেই সেই ব্যাপারে ওনারা সম্পূর্ণ নীরব এবং আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি ওনারা রক্ষা করেন। আজকে বাগানের চা শিল্পের শ্রমিক ভাইয়েরা যারা আছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন যে 350 টাকা করে শ্রমিক ভাইদের মজুরি দেওয়া হবে, আজ পর্যন্ত কিন্তু সেটা রূপায়িত হয়নি। আজকে এই যে সুপারির কথা, বরাকের একটা 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 অর্থনৈতিক কিন্তু ইয়ে হলো সুপারি। এই সুপারিকে আজকে বলা হচ্ছে লোকাল সুপারিকে এটা ব্রাহ্মীর সুপারি, ব্রাহ্মীর সুপারির নামে এটাকে বন্ধ করা হচ্ছে। অথচ সুপারি সিন্ডিকেটের মাধ্যমে এই সুপারিগুলো বিক্রি হচ্ছে। কাজে এই যে মেন না কাউঙ্গা না খানেদুঙ্গা এই ব্যাপারটাও আজকে এটা যে সম্পূর্ণরূপে একটা বোগাস কথা, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। কাজে এই যে বন্ধুগণ, আমাদের সম্মানিত যারা বিজেপির বন্ধুরা আজকে এই মানে লোকসভায় যারা মানে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনারা বলছেন আমরা মোদিজির নামে মোদিজির হাতকে শক্ত করবো, ওনারা আমাদেরকে ভিক্ষা দেন। কারণ ওনাদের নিজেদের কোনো প্রতিশ্রুতি নেই, ওনাদের নিজেদের কোনো বাধ্যকতা নেই। আজকে এখানে শিলচরে কোথায় জল জমা আছে, কোথায় তারাপুর পয়েন্টে কোথায় নদী ভাঙন হচ্ছে, এটা তো মোদিজি জানবেন না। এখানকার এই যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকেই তুলে ধরতে হবে। কাজে এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমরা রিস্টোর করি, তো আজকে হাইলাকান্দি জেলার দিব্যাঙ্গদের জন্য ইফতারের আয়োজন করলেন বিজেপি নেতা আমজাদুল হোসেন মজুমদার। হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে 200+ লোক ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন মৌলানা ফয়জুল হক বড়ভুইয়া। ইফতার শেষে দুস্থদের মধ্যে ঈদের বস্ত্র বিতরণ করেন বিজেপি নেতা আমজাদুল। দেখুন, হয়তো বহুত মানুষে ভাবতে পারে যে আমি পলিটিক্যাল হিসাবে যে অন্ধ মানুষকে আমি এনে ইস্তার করাই যাম। আমি লাস্ট 15 ইয়ার্স থেকে অন্ধ মানুষের লগে বা গরিব মানুষের লগে বা ভিখারী মানুষের লগে আমার সম্পর্ক, আমি লাস্ট 15-20 বছর থেকে এরার লগে আমি সম্পর্ক রাখি। প্রত্যেক বছর রমজান মাসও 50 জন 100 জন মানুষের আমি মোটামুটি বই একটা ইস্তারের ব্যবস্থা করি প্রত্যেক বছর। এবছর কোনো নতুন মানে বহুতে ভাবতে পারে যে আমি অন্যরা এইভাবে হয়ে যাও। আর বহুত মানুষ ফাইন্যান্সিয়াল সাউন্ড আছে, যে এইভাবে ব্যবস্থা যদি খরচ ভারে আরি সব মানুষের, যে আমরা অন্ধ মানুষ যারা বা যারা আর্থ ভারে না বিকলঙ্গ বা পুরা অন্ধ, এরারে নিয়া যদি এইভাবে একটা সাহায্য করা হয় যদি ঈদের টাইমে, আমার মনে হয় এটা একটা ভালো হইব। যাতে আমরা বহুত টাকা তো মানে বেকার রাস্তা নষ্ট করি, এটা না করিয়ে যদি অন্ধ মানুষের যদি আমরা একটা সাহায্য করতে পারি তাহলে ঈদের লাগিয়ে একটা বাজার করতে পারবো। প্রায় 100 জন, প্রায় 100, আমি প্রত্যেক বছর এইভাবে তারা মোটামুটি পুরা হাইলাকান্দি অন্ধ বা ভিখারী বা যারা বিকলাঙ্গ মানুষ এরা জোরে যেন আসুন সবাই, আমি এখানে খবর দিয়ে আনিয়া মোটামুটি প্রত্যেক বছর আমি একটা ইফতারের ব্যবস্থা করি। প্রতি বছর ব্যক্তিগত তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে কোনো দল সংগঠন না, কোনো দল সংগঠন না, এটা লোক কোনো দল সংগঠনের কিছু না। এই যে আমি আমার নাম হিসাবে, আর পার্টি তো দেখুন আলাদা, পার্টি তো আমি করি, পার্টি তো আলাদা। মানুষের লোকের যারা ভালোবাসা আছে, ভালোবাসার সম্পর্কে মানুষের সাহায্য এটা করে। আমরা প্রেসিডেন্ট সাহেব, আমার গুরু সমতুল্য আমজাদুল হোসেন মজুমদার মহাশয়, এটা আমারও 20-25 বছর দেখিয়াই আর মিনিমাম যে সাহেব, প্রত্যেক বছর আমরা যারা সমাজের পিছপড়া বা প্রতিবন্ধী মানুষ, যারা অবহেলিত মানে বঞ্চিত লাঞ্ছিত, এইগুলো মানুষকে যে একটা সম্মান জানানি, এটা তাই বিগত দিন থেকে করি, আমি খুবই ভাল লাগে। তার আদর্শ অনুপ্রাণিত হইয়া আমরাও যতটুকু পারি এরকম করি। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। মেরা নাম এম গীতচন্দ্র,
मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস, আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The three streams available are Science, Humanities and Commerce. Each stream includes three core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of History, Civics and Geography. Additionally, you get to choose any three subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অধরচন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিহু নৃত্যের মাধ্যমে সমন্বয়ের বার্তা দিতে বিগত কয়েক বছর থেকে কাজ করে যাচ্ছে শিলচরের নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয়। বিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী দাসের নেতৃত্বে বিহু নৃত্যের আয়োজন করা হয় রামনগরের এক পাহাড়ের চূড়ায়। এবছরও জোর কদমে প্রস্তুতি চলছে। এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বাস্তুকার দিব্যেন্দু দাস সহ কচিকাজাদের অভিভাবক।
এই আয়োজক সংস্থাটার নাম কি বা আপনারা প্রতি বছর করেন কি এরকম? সংস্থা না, আমারটা আমার স্কুল, আমার ডান্সের স্কুল, আমার নটরাজ নৃত্য সঙ্গীত বিদ্যালয়। আমার স্কুল থেকে এরা সব আমার স্টুডেন্টরা, ছেলেরা মেয়েরা আমার স্টুডেন্টরা, এদের নিয়েই আমি এখানে রামনগরের একটা জায়গাতে রেকর্ডিং করতে এসেছি। প্রতিবারই কি আপনারা এই বিহুকে কেন্দ্র করে এরকম করেন? হ্যাঁ, প্রতিবারই করার চেষ্টা করি। এক দুবার হতো, হয়তো কোনো একটা কোনো কারণে হচ্ছে না, কিন্তু প্রতিবারই করি আমরা। আর আমার যেহেতু স্কুলের ইউটিউব চ্যানেল আছে, তো চ্যানেলের জন্য মাস্ট প্রতি বছর একটা বিহু আমি করি এবং প্রচুর ভিউজ হয়। এটা মানে সব থেকে আমাদের আনন্দে আর কি, এই বিহুতে প্রচুর ভিউজ হয়, প্রচুর ভিউজ হয়। বিহুকে আপনারা অনেক লাইক করেন? হ্যাঁ হ্যাঁ, ভীষণ। এখানে অসমীয়া মেজরিটি কতজন আছেন? আমার এখানে স্কুলে আপাতত নেই, ছিল, এখন ওরা আউট অফ স্টেশন আছে। কিন্তু অ্যাসামিস তো বুঝতে পারে, আমরা যেহেতু বোরাকভ্যালির, বোরাকভ্যালি তো অ্যাসামিসটা সবসময় চলছে না, বুঝতে পারে আমার সব মেয়েরা, আমি নিজেও বুঝতে পারি, কথাও বলতে পারবো হয়তো, কিন্তু ফ্রি ফ্লো হয়তো আটকে যাবো। আর কি কি নৃত্য করেন আপনার? কত্থক, রবীন্দ্র নৃত্য আর ক্রিয়েটিভ ডান্স ছবি করি আমি, করাই আমার স্টুডেন্টদের পরীক্ষা দেওয়াই। আপনার এই ডাকে, বিহুকে কেন্দ্র করে যে আয়োজন করে দেখেন, এই ডাকে আপনি কেমন সাড়া পান? আমার তো মোটামুটি যারা করতে পারছে, পরীক্ষা শেষ, যারা স্টেশন আছে, যাদেরকে বলেছি তারাই রেডি, বিহুটা করবে, সবাই ভালোবাসে। অনেক সারা পান? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর খুব ভালোভাবে, খুব ভালোভাবে সারা পান। বিহু উপলক্ষে আপনি রাজ্যবাসীকে কী জানাতে চাইছেন? বিহু তো আগামীতে আসছে সামনেই, তো আমার স্কুলের পক্ষ থেকে, আমার নটরাজ নৃত্য সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে, তথা শিলচরের পক্ষ থেকে, তথা বোরাকভ্যালির পক্ষ থেকে সবাইকে জানাই অশেষ শুভেচ্ছা, শুভকামনা। আগামী বিহু সবার ভালো কাটুক এই কামনা করি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হল শালগঙ্গায়। আজ ভোর থেকেই ছিল নানা মাঙ্গলিক অনুষ্ঠান। উৎসবে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেন কয়েক শতাধিক ভক্ত। এছাড়াও ছিল ঠাকুরের সঙ্গীত পরিবেশন। সিঁড়ির উপর একটা মরা মানুষ পড়ে আছে, তার মাথার থেকে একজন ভদ্র মহিলা বসে আছে, তিনি কাঁদছেন। তখন সরকার কাছে দেখছি যে এই গঙ্গার ঘাটটিকে তো ওঠার আর কোনো জায়গা নেই। তখন বলছেন, মা, এই মৃত দেহটাকে তুমি একটু সরিয়ে দাও, আমি এই দিকে উঠতে পারি। ওরা কেন মৃতদেহ সরাতে হবে? কেন না, স্পর্শ হয়ে যাবে, স্পর্শ হলে পাপ হবে। তুমি এরা বলো সর্বভূতে সেই ভগবান আছে, চোখ খুলে দেখলে কেউ নেই, মা পার্বতী আর শঙ্করাচার্য তার জ্ঞান সুতরাং করলেন। সেজন্যে বলছে যে শঙ্করাচার্য কাশীতে গঙ্গা স্নান করে উঠছিলেন, দেখলেন সামনে একটি মৃতদেহ পড়ে আছে, সেটাকে সহায়তা করলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মন মন দিয়েই তাকে পাওয়া যায়। ঈশার সহাস্যে হরি হরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ, যিনি হরি তিনিই হর, বিশ্বাস থাকলেই হল। শ্রীরামকৃষ্ণ আর সেই কথাটি সাধু হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান সহাস্যে ঈশান কাশি থেকে এসেছিল, কাশি থেকে এসব শিখিয়েছে ঠাকুর। বহুজন মহাপার্টির শিলচরের প্রার্থী রাজীব দাস আজ কাঠিগড়া থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন তিনি প্রথমে কাতিরাইলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনে লড়ার উদ্দেশ্য তুলে ধরেন। পরে দুপুর 12টা নাগাদ কাঠিগড়া সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদ নিয়ে নির্বাচনী র্যালিতে অংশ নেন। আমি এবার নির্বাচনে লড়িয়েছি। কি ছিল দেখেন, আমার মূল উদ্দেশ্য হইল আজকে বহু বছর থেকে শিলচর থেকে আমাদের এমপি টিকিট দেওয়া হয়, আমাদের পিছিয়ে পড়া কাঠিগড়া থেকে কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয় না। বিধানসভায় যেরকম, লোকসভায়ও সেম একই রকম থাকে। এই বছর আসনটা তপশিলি অন্তর্ভুক্ত হওয়ায়
আমার একটা সুযোগ হইল যে এসটি অন্তর্ভুক্ত থাকায় গিয়ে আমি অন্য দলে সুযোগ পাই নাই। বহুজন মহাপার্টির পক্ষ থেকে আমাকে একটা মনোনয়ন দেওয়া হয়েছে, তাই এটা আমি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছি। গ্রামের ছেলে আমি এবং পিছিয়ে পড়া গ্রামের জন্য সব বড়পাড়া ভুগারবন লক্ষ্মীপুর সুনাই জলাই আমার পিছিয়ে পড়া কাঠিগড়া, বিশেষ করে আমার বর্ডার এলাকায় কাঠিগড়া সমষ্টি, কাঠিগড়ার মানুষ আমরা চিরদিন পিছনে। এই দুর্দশা দুঃখ দেখে যদি আমার জয়ী করে আমার জনসাধারণ আমাকে সুযোগ দেয় তাহলে আমি দেশের জন্য কিছু করতে পারি, এটাই আমার মনোবৃত্তি আর কিছু। অখিল ভারতীয় ভর রাজভর সংগঠনের বরাক উপত্যকা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হলো দুর্গিমারা দুর্গা মণ্ডপে। সম্মেলনে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা। বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের প্রদেশ সভাপতি প্রহ্লাদ রাজভর, অসম প্রদেশ সভাপতি জনার্দন রাজভর সহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির মুখ্য উপদেষ্টা কৈলাস রাজভর, করিমগঞ্জ জেলা সভাপতি লালচন্দ রায়, কাছাড় জেলা সভাপতি লক্ষণ ভর, হাইলাকান্দি भर राजभर जाति को जो लड़ाई लड़ रहे हैं, आज जो आप देखें यहाँ सभा हो रहा है, इसका मूल मकसद दो चार है और मेन मकसद यही है कि हमारे जो भर राजभर जाति है, ये भर राजभर जाति आसाम के कोई जाति सूची में इनका नाम नहीं मिलेगा, आप खोजिएगा तो। और ये बहुत दुख की बात है कि आज भर राजभर जाति भारत के कोने कोने में उन लोग का स्वीकृति है, कहीं पे एसटी, कहीं पे एससी, कहीं पे ओबीसी, ये जाति में बटे हुए हैं, लेकिन असम में उनका कोई परिचय नहीं है। और हम लोग शंकित है মাধ্যমকে বলতে চাইছি এটাই যে আমাদের ভর রাজভর রায় 153 উপজাতি যারা আছে আমার এই আসামের মধ্যে, বিশেষ করে তাদের সমস্যা আছে, সমস্যা সবচেয়ে বড় তাদের শিক্ষা সংস্কৃতি এবং সেই চাকরি সর্বক্ষেত্রে এরা পিছিয়ে আছে, কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে না এমন কথা নয়, আমরাও সংগঠিত হয়ে এগিয়ে যেতে পারি নাই, আমরা এখন সংগঠিত হয়ে এগিয়ে যাচ্ছি। যার দরুন সরকার ক্যাবিনেটে আমাদের সেই ফাইলগুলো পাঠিয়ে দিয়েছে, কম সময়ের মধ্যে সেই ফাইলগুলো পাস হবে এবং অফিসের মর্যাদা আমাদের ভর রাজভর রায় বিভিন্ন যে আমাদের উপজাতি আছে তাদেরকে দেওয়া হবে। আমাদের বিশেষ করে দাবি হচ্ছে যে আমাদের যারা ভর রাজভর এবং রায় সম্প্রদায়ের লোক আছে তারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের সেই অফিসের মর্যাদা প্রদান করা এবং আগন্তুক দিনে এই ভর রাজভর সমাজ যেহেতু পিছিয়ে আছে তাদের জন্য সেই ডেভেলপমেন্ট কাউন্সিল মোটামুটি তৈরি করে যাতে এই নিচে পড়া এবং পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ সরকার গ্রহণ করে। সুনায়ের সার্বিক উন্নয়নে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান অগপজেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়ার। আজ সুনাইয়ে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমল সিংহ, বিজেপি সুনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, সাধারণ সম্পাদক রকুন চৌধুরী প্রমুখ। নির্বাচনী কার্য আমরা করব এবং আমরা সুনাই জনগণকে একটাই কথা বলতে চাই যে আপনারা জানেন পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের বরাকের গৌরব, তার সম্বন্ধে আপনারা জানেন উনি দুইবারের বিধায়ক ছিলেন, পাঁচবারের বিধায়ক ছিলেন এবং উনি দুইবারের আপনার ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, উনি আমাদের বরাকের গৌরব। তো ওনার যে জয়টা সময় অপেক্ষায় আছে, আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। ছ মাসের মধ্যে ডিপুটার সমস্যার সমাধান মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি, বললেন সুস্মিতা। লোকসভা নির্বাচনে অসমের 11 আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, দাবি হিমন্তের। সুনায় বিধায়ক
করিমুদ্দিন বরগুইয়ের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন আমিনুল। ভোটে জিততে বরাকের বঞ্চনা নিয়ে সংসদে সরব হবেন রাজেশ রাম। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।